বায়ু প্রবাহ কি, কেন বায়ু এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় এবং কিভাবে বায়ু এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়? আজকের টপিকটা পুরোটাই বায়ু প্রবাহকে নিয়ে। তো কি কি থাকবে ভিডিওতে? বায়ুর চাপ, বায়ুচাপের পার্থক্যর কারণ, বায়ু চাপের সাথে বায়ু প্রবাহের যে সম্পর্ক রয়েছে সেটা থাকবে, এবং সর্বশেষে থাকবে বায়ু প্রবাহের প্রকারভেদ। ভিডিওটাকে পুরোটা দেখলে তবেই বায়ু প্রবাহ সম্পর্কে সমস্ত ডাউট ক্লিয়ার হবে এবং তোমরা এর থেকে অনেক কিছু ইনফরমেশন পাবে যেগুলো তোমাদের পরীক্ষার সময় অনেক কাজে আসবে। কেমন? তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও। আমি শিবব্রত বিশ্বাস, তোমাদের সকলকে নলেজ গেইন চ্যানেলে স্বাগত। বায়ুর চাপ। পৃথিবীর ওপর প্রত্যেক বস্তুর একটা নির্দিষ্ট ওয়েট আছে বা ওজন আছে, এবং এগুলি পৃথিবীর ওপরে চাপের সৃষ্টি করে। ঠিক তেমনই বায়ুমণ্ডলের বায়ুরও একটি নির্দিষ্ট ওয়েট রয়েছে এবং সেটাই পৃথিবীতে একটি চাপের সৃষ্টি করে, যেটাকেই বলছে বায়ুর চাপ। বায়ুর উপাদানগুলো একটা নির্দিষ্ট স্থানে যে চাপ প্রয়োগ করে তাকে বায়ুর চাপ বলে। নির্দিষ্ট স্থানে যে চাপ প্রয়োগ করে বায়ু উপাদানগুলো তাকে বলে বায়ুর চাপ। বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে 1 কিলোগ্রাম এবং প্রতি বর্গ ফুটে প্রায় 1 টন পর্যন্ত হয়ে থাকে। এটা কিন্তু জায়গা বেসিস, এই চাপের পরিমাণটা কিন্তু জায়গা বেসিস হয়ে থাকে। সমুদ্র সমতলে বায়ুর চাপ সবথেকে বেশি থাকে, যা 76 সেমি পারস্তম্ভের সমান। সমুদ্র সমতলে প্রতি বর্গ সেমিতে বায়ুর চাপ 1013.25 মিলিবার। কেমন? বায়ুর চাপ মাপার যন্ত্রটা হচ্ছে ব্যারোমিটার এবং বায়ুচাপের একক হচ্ছে মিলিবার। কোনো স্থানে বায়ুর চাপ সাধারণত ওই স্থানের তাপমাত্রা আর বায়ুর ঘনত্বের ওপর বিশেষভাবে নির্ভর করে। বায়ুর চাপের পার্থক্যের কারণ, অর্থাৎ বায়ু সর্বত্র সমানভাবে চাপ দেয় না, কোথাও চাপ বেশি দেয় কোথাও কম দেয়। কেন? কারণ অনেকগুলি থাকলেও বায়ুর উষ্ণতা, ভূমির উচ্চতা এবং জলীয় বাষ্প, এই তিনটি হচ্ছে প্রধান। বায়ু উষ্ণতা কীভাবে বায়ুর চাপকে নিয়ন্ত্রণ করে? না, কোনো স্থানে উষ্ণতা বেশি হলে সেখানকার বায়ুগুলো উত্তপ্ত হয়ে যায় এবং উত্তপ্ত হয়ে গেলে বায়ুগুলি হালকা হয়ে ওপরের দিকে উঠে যায় এবং উপরে উঠে গিয়ে প্রসারিত হয়ে যায়। সেখানে বায়ুর আয়তন বেড়ে যায় এবং ঘনত্ব কমে যায়। এই যে নিচে এই কোনো একটা স্থান থেকে যখন বায়ু উপরের দিকে উঠে যায়, তখন এই স্থানে বায়ু কমে যায়, অর্থাৎ বায়ু শূন্য স্থানের সৃষ্টি হয়। ঠিক আছে, তো এই শূন্য স্থানের সৃষ্টি হলে এখানে বায়ু যেহেতু কমে যায়, তাই এখানে বায়ু ঘনত্ব কমে গেল এবং সঙ্গে সঙ্গে বায়ুর চাপটাও এখানে কমে গেল। উষ্ণতা বেশি হলে বায়ু উত্তপ্ত হালকা উপরে উঠে যায়, ফলে এখানে চাপ কমে যায়, অর্থাৎ নিম্নচাপের সৃষ্টি হয়, একটা লো প্রেশার বেল্টের সৃষ্টি হয়। এবং ঠিক অপোজিটভাবে যদি বলতে যাই যে কোনো স্থানে যদি তাপমাত্রা বেশি কম থাকে, যার ফলে সেখানে বায়ু শীতল হয় এবং সংকুচিত হয়ে তার ঘনত্ব বৃদ্ধি পায়, যার ফলে সেখানকার বায়ুর চাপটা কিন্তু বেশি হয়, যার ফলে সেখানে হাই প্রেশার বেল্ট অর্থাৎ উচ্চচাপ বলয় সৃষ্টি করে। পরবর্তী পয়েন্ট যেটা হচ্ছে ভূমির উচ্চতা। ভূমির উচ্চতা কিভাবে বায়ুচাপের পার্থক্যের কারণ হতে পারে? 1643 সালে বিজ্ঞানী পাস্কেল সবার প্রথম প্রমাণ করেন যে ভূমির উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপ কমতে থাকে। কারণ যত ভূমির উচ্চতা বৃদ্ধি পাবে, তত বায়ু উপর দিকে উঠবে এবং বায়ু প্রসারিত হবে। বায়ু প্রসারিত হলে পরে বায়ুর আয়তন বেড়ে যাওয়ার জন্য বায়ুর ঘনত্ব কিন্তু এখানে কমে যাবে, বায়ুর ঘনত্ব কমে যাবে। আর বায়ুর ঘনত্ব কমে যাওয়া মানে সেখানে বায়ু কম পরিমাণ চাপ দেবে, তাই জন্য বায়ু এই ভূমির উচ্চতা যত বাড়বে তত বায়ুর ঘনত্ব কমবে, যার ফলে বায়ুর চাপ তত কমতে থাকবে। 3 নম্বর বলছে জলীয় বাষ্প।
জলীয় বাষ্প কোন স্থানের বায়ু চাপকে কিভাবে নিয়ন্ত্রণ করে? কোন বায়ুতে যদি জলীয় বাষ্প থাকে তাহলে সেই বায়ু শুষ্ক বায়ু অপেক্ষা হালকা হয়। হালকা হওয়ার জন্য সেখানে একটা নিম্নচাপের সৃষ্টি করে, তাই জন্য অর্থাৎ জলীয় বাষ্পপূর্ণ বায়ু একটা লো প্রেশার বেল্ট বা নিম্নচাপের সৃষ্টি করে। প্রতি 1110 মিটার উচ্চতা বৃদ্ধিতে 1 সেমি পারস্তম্ভের সমান বায়ুর চাপ কমতে থাকে। এই কারণেই উচ্চ পার্বত্য অঞ্চলে জলের স্ফুটনাঙ্ক কমে যায়, অর্থাৎ বায়ুর চাপ কমলে জল 100 ডিগ্রি সেলসিয়াসের কম উষ্ণতায় ফুটতে শুরু করে, তাই কোনো কিছু সিদ্ধ হতে অসুবিধা হয়। অর্থাৎ যত উপরের দিকে ওঠা যায় তত বায়ুর চাপ কমতে থাকে। কেমন? বায়ুর চাপ কমতে থাকলে সেখানে জলের স্ফুটনাঙ্ক ক্রমাগত কমে যায়। এই কারণেই দার্জিলিং ভূপৃষ্ঠ থেকে বা সমুদ্র থেকে অনেকটা উঁচুতে অবস্থিত হওয়ায় এখানে বায়ুর চাপ কম। সেই বায়ুর চাপ কমের জন্য এখানে জলের স্ফুটনাঙ্ক কিন্তু অনেকটা কমে যায়, জল 100 ডিগ্রি সেলসিয়াসের নিচে ফুটে যায়। ঠিক আছে, যেই কারণে এখানে অনেক কিছু সিদ্ধ হয় না বা সিদ্ধ হতে অসুবিধা হয়। তো তোমরা কেউ বলতে পারবে যে আমরা চাপ বাড়িয়ে কোন যন্ত্রের সাহায্যে খুব তাড়াতাড়ি কোনো খাবার সিদ্ধ করতে পারি? যদি জানো তো নিচের কমেন্টে আমাকে লিখে দেখাও। আরেকটা বিষয়, বায়ু দুরকম চাপ দেয়। যেখানে বেশি চাপ দেয় সেটা হচ্ছে হাই প্রেশার, আর যেখানে কম চাপ দেয় সেখানে হচ্ছে লো প্রেশার। বায়ু সবসময় কিন্তু হাই প্রেশার থেকে লো প্রেশার দিকে, অর্থাৎ যেখানে বায়ু শূন্যস্থান সৃষ্টি হয়েছে অর্থাৎ কোনো কারণে সেখানে বায়ু কম চাপ দিচ্ছে সেখানে বায়ু নেই, তো যেখানে বায়ু বেশি রয়েছে সেখান থেকে কিছু পরিমাণ বায়ু সেই শূন্যস্থানটা পূরণ করতে ছুটে আসে। তো এই যখন ছুটে আসে তখন আমরা বলি সেটা বায়ু প্রবাহিত হচ্ছে। যদি এই বায়ু দ্রুত বেগে ছুটে আসে খুব জোরে তখন আমরা বলি ঝড় হচ্ছে। ঠিক আছে, কেন বায়ু দ্রুত বেগে প্রবাহিত হয়, কেন আস্তে আস্তে প্রবাহিত হয়, সবসময় কেন দ্রুত বেগে প্রবাহিত হয় না, বা কখনো কখনো এমন হয় যে আমরা বায়ু প্রবাহিতই হয় না, গাছের পাতা নয় না, আমাদের গায়ে হাওয়া লাগে না, কেন হয় এরকম, সেটা পরবর্তী ছবিতে আমরা ভালো করে জানব। তো এটা দেখো, বায়ু প্রবাহের প্রক্রিয়াটা আমরা এখানে বর্ণনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বায়ু এখানে একটা হাই প্রেশার জোন রয়েছে, একটা হাই প্রেশার জোন রয়েছে, আর এখানে একটা লো প্রেশার জোন রয়েছে। তো বায়ু সর্বদা হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে যাবে, সবসময় হাই প্রেশার থেকে মানে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যায়। এখানে দেখো বায়ুর চাপ রেখা, এই ছবিতে আমরা যেগুলো দেখতে পাচ্ছি রেখাগুলো সেটা হচ্ছে বায়ুর চাপ রেখা বা আইসোবার। তো এই রেখাগুলো যত দূরে দূরে অবস্থান করবে সেখানে বায়ুচাপের পার্থক্য তত কম দেখা যাচ্ছে, পার্থক্য কম। কিন্তু হঠাৎ করে এই এলাকাটায় দেখো অনেকগুলি রেখা একসঙ্গে রয়েছে, তাই এখানে বায়ুচাপের পার্থক্যটা দ্রুত পরিবর্তনশীল, তাই জন্য এখানে গভীর একটা নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে। কেমন? যখন বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাবে তখন যেখানে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে সেখানে কিন্তু দ্রুত প্রবাহিত হবে। কেমন? আর একটা বিষয় যেটা হচ্ছে, এই বায়ু যখন প্রবাহিত হয় আমরা আগেই জেনেছি যে এখানে একটা বল কাজ করে, শক্তি কাজ করে, সেটাকে বলে কোরিওলিস শক্তি, তাই তো? কোরিওলিস ফোর্স এখানে কাজ করে। তো তোমাদেরকে আর একটা প্রশ্ন করছি, এই কোরিওলিস ফোর্স যে সূত্র মানে প্রবাহিত হয় সেই সূত্রটার নাম কি আমাকে কমেন্টে জানাও। এই কোরিওলিস ফোর্স কিন্তু দুটি বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে তোমাদের অক্ষাংশের অবস্থান, অর্থাৎ এই স্থানটা কত অক্ষাংশ অবস্থান করেছে, এবং 2 নম্বর হচ্ছে বায়ুর গতিবেগ কেমন। বায়ুর গতিবেগের উপর কিন্তু এই কোরিওলিস ফোর্সটা তোমাদের অনেকাংশে নির্ভর করে। প্রথমটা বলছে অক্ষাংশের অবস্থান। অক্ষাংশ অবস্থান বলতে যত অক্ষাংশ বেশি 90 ডিগ্রি হলে এই এই কোরিওলিস শক্তির মানটা হচ্ছে বেশি। কেমন? কোরিওলিস ফোর্স সমানুপাত হচ্ছে অক্ষাংশের অবস্থান, অর্থাৎ যত অক্ষাংশ বাড়বে তত কোরিওলিস শক্তি পরিমাণটা বাড়বে, যত অক্ষাংশ কমবে তত কোরিওলিস ফোর্সের মান কমবে। 0 ডিগ্রি অক্ষাংশে কোরিওলিস শক্তির মান কিন্তু শূন্য, সব শূন্য,
আর 90 ডিগ্রি অক্ষাংশে কৈশক্তির মান হচ্ছে সর্বাধিক হায়েস্ট। দ্বিতীয়ত বলছি যে কোরিওলিস শক্তি তার বায়ু প্রবাহের উপর নির্ভরশীল। কোরিওলিস শক্তি, কোরিওলিস ফোর্স, তোমার এটা প্রপোর্শনাল টু বায়ুর গতিবেগ। যত বায়ু গতিবেগ বাড়বে তত কোরিওলিস শক্তি প্রভাবটা বাড়বে। তো উত্তর গোলার্ধের বায়ুটা ডান দিকে বেঁকে প্রবাহিত হয়, এইভাবে প্রবাহিত হয়, ঠিক আছে। আর ঠিক যেহেতু এটা হাই প্রেশার জোন, তাই এটাকে ডান দিকে ঘুরে প্রবাহিত হচ্ছে, আর লো প্রেশার জোনে কিন্তু ঠিক তার উল্টো দিকে এভাবে প্রবাহিত হবে কোনো বায়ু, উল্টো। তাই এই বায়ুটা এইভাবে যখন হাই প্রেশার জোন থেকে লো প্রেশার জোনে যাবে, তখন এই বায়ু এইভাবে গিয়ে এইভাবে ঘুরবে। কেমন? যদি এই হাই প্রেশার জোন থেকে যেত, তাহলে এই হাই প্রেশার জোন এইভাবে ঘুরতো, ঘুরে এইভাবে ঢুকে যেত, দিয়ে লো প্রেশার জোন এইভাবে ঘুরতো। এটা কিন্তু উত্তর গোলার্ধে, নর্থ গোলার্ধে এটা হয়। আর যদি এটা সাউথ গোলার্ধে হতো, অর্থাৎ দক্ষিণ গোলার্ধে হতো, সেক্ষেত্রে কিন্তু ঠিক এর বিপরীত অবস্থা দেখা দিত। বায়ু প্রবাহের প্রকারভেদ। তো বায়ু প্রবাহ মূলত এই 4 রকম বায়ু প্রবাহ দেখা যায়। প্রথমত নিয়ত বায়ু প্রবাহ। নিয়ত বায়ু প্রবাহ কি? না, যে বায়ু সারা বছর ধরে নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট পথে সারা বছরই প্রবাহিত হয়, তাকেই বলছে নিয়ত বায়ু প্রবাহ। নিয়ত বায়ু প্রবাহ 3 রকম। প্রথমত আয়ন বায়ু। আয়ন বায়ুর এই বায়ুটা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ক্রমাগত নিরক্ষীয় অঞ্চলের কাছে এটি প্রবাহিত হয়, অর্থাৎ ক্রান্তীয় বলয় থেকে নিরক্ষীয় বলয়ের দিকে আসে এই বায়ুটা, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাতায়াত করে। তো এই বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু, কারণ এই বায়ু ধরেই পূর্বে বাণিজ্য করতো পালতোলা জাহাজে করে, তাই জন্য এর নাম বাণিজ্য বায়ু। কার নাম? না, আয়ন বায়ু, আরেক নাম হচ্ছে বাণিজ্য বায়ু। দ্বিতীয়ত হচ্ছে পশ্চিমা বায়ু। পশ্চিমা বায়ু পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করে, মানে যায় বলে এর নাম হচ্ছে পশ্চিমা বায়ু। আর এটা আয়ন বায়ুর পরবর্তী অক্ষাংশে দেখা যায়। এবং সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে মেরু বায়ু। মেরু বায়ু মেরুর দিক থেকে উপক্রান্তীয় বা নাতিশীতোষ্ণ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, এই জন্য এই বায়ুর নাম মেরু বায়ু। মেরু বায়ু পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। তারপরে দেখো আসছে হচ্ছে সাময়িক বায়ু প্রবাহ। নিয়ত বায়ু প্রবাহ তো সারা বছর নিয়মিতভাবে বায়ু, মানে নির্দিষ্ট পথে প্রবাহিত হয়, কিন্তু সাময়িক বায়ু প্রবাহ একটি নির্দিষ্ট পথে নির্দিষ্ট সময় অন্তর অন্তর প্রবাহিত হয়, তাই জন্য এর নাম সাময়িক বায়ু। ঠিক আছে, সাময়িকভাবে একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়। যেমন ধরো তোমাদের এই উদাহরণ হচ্ছে সমুদ্রবায়ু, স্থলবায়ু আর মৌসুমি বায়ু। সমুদ্রবায়ু সমুদ্র দিক থেকে, অর্থাৎ জলভাগের দিক থেকে দিনের বেলায় একটা শীতল বায়ু স্থলভাগের দিকে আসে, তাই জন্য এর নাম সমুদ্রবায়ু। আর রাতের বেলায় স্থলভাগের উপর থেকে শীতল বায়ু সমুদ্রভাগ বা জলভাগের দিকে যায়, এই বায়ুকে বলে স্থলবায়ু। আর সমুদ্রবায়ু আর স্থলবায়ুর বৃহৎ সংস্করণ হচ্ছে মৌসুমি বায়ু, যেটা কিনা বছরে একটি নির্দিষ্ট সময়ে একদিকে প্রবাহিত হয় এবং অন্য সময়ে অপর, মানে বিপরীত দিকে প্রবাহিত হয়। যেমন ভারতে তোমার বর্ষাকালে দক্ষিণ পশ্চিম দিক থেকে ভারতে প্রবেশ করে, এবং ঠিক শীতকালে উত্তর পূর্ব দিক থেকে ভারত থেকে বেরিয়ে যায়। তো এটা হচ্ছে সাময়িক বায়ু প্রবাহ ছিল, যার 3টে ভাগ। স্থানীয় বায়ু প্রবাহ। স্থানীয় বায়ু প্রবাহ বলতে কোনো একটি নির্দিষ্ট স্থানে অনেক রকম বায়ু প্রবাহ দেখা যায়, সেগুলোকে স্থানীয় বায়ু প্রবাহ বলে। নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে বায়ু প্রবাহটা দেখা যায়। যেমন ভারতে গরমকালে বা গ্রীষ্মকালে লু দেখা যায়। লু, লু একটা স্থানীয় বায়ু, উষ্ণ স্থানীয় বায়ু প্রবাহ। এবং আধি, আধি বা উত্তর পশ্চিম ভারতে এগুলো দেখা যায়। এছাড়াও আমাদের উল্লেখযোগ্য স্থানীয় বায়ু প্রবাহগুলোর মধ্যে পড়ে তোমাদের চিনুক, ঠিক আছে, চিনুক, তারপরে খামসিন, ফন, হারমাট্টান, এগুলো স্থানীয় বায়ু প্রবাহের উদাহরণ। পরবর্তী আসছে যে আকস্মিক বায়ু প্রবাহ, অর্থাৎ যে সমস্ত বায়ু প্রবাহ হঠাৎ সৃষ্টি হয় কোনো কারণবশত, তাকে বলে আকস্মিক বায়ু প্রবাহ। যেমন আমরা ঘূর্ণিঝড়গুলোকে এই আকস্মিক বায়ু প্রবাহের মধ্যে ফেলতে পারি। এদেরও আলাদা আলাদা নাম আছে, নির্দিষ্ট এক একটা অঞ্চলে এক একটা এদের নাম। যেমন হ্যারিকেন রয়েছে, তা উত্তর আমেরিকায় টর্নেডো, তারপরে উইলি উইলি, টাইফুন, ঠিক আছে, প্রভৃতি হচ্ছে আকস্মিক বায়ু প্রবাহের নাম। তো তোমরা যে বিষয়ে
আমি জাস্ট বায়ুপ্রবাহের প্রকারভেদের কনসেপ্টগুলো তোমাদের দিলাম। এই বায়ুপ্রবাহের ডিটেলসে অনেক যেতে হয়, কারণ নিয়ত বায়ুপ্রবাহের আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু, মৌসুমী বায়ু, সমুদ্র বায়ু, স্থলবায়ু, এই সমস্ত অনেক ডিটেলস রয়েছে। যদি তোমরা এই ডিটেলস বায়ুপ্রবাহের ভিডিও চাও তো আমাকে কমেন্ট করে জানাও, তোমাদের ডিমান্ডের উপরে আমি এই বায়ুপ্রবাহের প্রকারভেদটা পরবর্তী ভিডিওটাতে নিয়ে আসবো, তোমরা নিচে কমেন্ট করো। আর হ্যাঁ, আমরা যে প্রথম প্রশ্নটা করেছিলাম যে কোরিওলিস ফোর্স যে সূত্র মেনে প্রবাহিত হয় সেই সূত্রের নাম কি, সেটা হচ্ছে ফেরেলের সূত্র। কেমন ফেরেলের সূত্র অনুসারে কিন্তু এই কোরিওলিস ফোর্সটা কাজ করে। আর এই তোমরা যদি কেউ জানো যে ফেরেলের সূত্রটা কি ছিল টোটালটা, তুমি পারলে আমাকে কমেন্ট করে জানাও, দেখব কে কে তোমরা এই ফেরেলের সূত্রটা মনে রাখতে পেরেছো। আজকে এই ভিডিওটা এতটুকুই ছিল, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই।